Assalamualaikum. আমি নাজলিন সুলতানা পাপিয়া, সঙ্গীত শিল্পী। সকলকে গান গাও জিতে নাও প্রতিযোগিতার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। আমি নাফি, আমি আছি ফরিদপুর থেকে। গান গাও জিতে নাও সিজন ওয়ানে বলতে চাচ্ছি যে ফরিদপুরের মতো জায়গায় এরকম একটা প্রতিযোগিতার আয়োজন এটা আসলে বিশাল ব্যাপার। কাদের জন্য? নতুনদের জন্য, যারা গান শিখছে, গান গাইছে, চিন্তা করছে কি করব কি করব কোথায় যাব, তাদের জন্য একটা বিশাল প্ল্যাটফর্ম আমি মনে করি। সেখানে আমার ভাইয়ের ছেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং চতুর্থ স্থান অধিকার করেছিল। এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফলে তার যে চর্চা, যে একটা বাচ্চা কিন্তু করতে চায় না, আমরা করাই, কিন্তু হয় কি তখন তার মধ্যে একটা জেদ চলে আসে যে আমি প্রতিযোগিতায় নাম দিয়েছি, আমি প্রথম হব, আমি দ্বিতীয় হব, আমি তৃতীয় হব। এই যে প্রতিযোগিতা, এই যে ধাক্কা, তাকে এগিয়ে নিয়ে যায় অনেক দূর। এই জন্যই আমি বলতে চাই যে ছেলেমেয়েদেরকে গান শেখানোর জন্য একটা লক্ষ্য থাকা দরকার, আর এই লক্ষ্যটা হচ্ছে এই এরকম একটা প্ল্যাটফর্মে হচ্ছে গান গাও জিতে নাও প্রতিযোগিতা। তো এই ছোটবেলা থেকে ও গান করতো, নাফি গান করতো, আমার কাছে শিখেছে এবং অন্যান্য স্যারদের কাছেও শিখেছে, কিন্তু ওর মধ্যে তখন একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, আমি কী করবো, কী করতে যাচ্ছি। এই প্রতিযোগিতা ওকে একটা প্ল্যাটফর্মে পৌঁছে দিয়েছে। এখন সে নিজে প্রোগ্রাম করে, নিজে প্রোগ্রাম অর্গানাইজ করে, গিটার বাজিয়ে সে অনেক স্টেজ পারফর্ম করেছে এবং ভালোও করেছে, এটা তার সাফল্য। তো সকলকেই বলবো যে এই এই প্রতিযোগিতার প্রতি, এমন প্রতিযোগিতার প্রতি আমরা ছেলেমেয়েদেরকে আরও আগ্রহী করব। ধন্যবাদ সবাইকে। স্টুডিও চেয়ারকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য। আমি এখানকার ফোর্থ কন্টেস্টেন্ট, সামনে আমার মৌলিক গান আসছে, তো সবাই আমাদের সাথে থাকবেন। আশা করছি গান ভালো লাগবে আর অনেক গান আসবে।